মাতারামের চিন্তা ভাবনা দিকে দিকে ছড়িয়ে দিন এবং বাংলা জুড়ে উন্নয়ন করল কে পাড়ায় পাড়ায় ঢালাই রাস্তা দিল কে এখনো পর্যন্ত পুরোহিত ভাতা দিচ্ছে একশো দিনের কাজের টাকা ফিরিয়ে দিল কে অ্যাকচুয়ালি আমরা অভূতপূর্ব শিক্ষক সংগঠনের যে মানে প্রাথমিক মাধ্যমিক শিক্ষক সংগঠনের সাথে আমাদের কর্মসূচিটি এবং সম্মেলনটি সারার পর আমাদের সকল কর্মী নেতৃত্ব টিচারদের বেশিরভাগেরই জল তেষ্টা পেয়েছিল। তার মধ্যে অনেকে ওখানেই জল খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, আর আমরা কিছু জন সেখানে আমার তৃণমূলের বিভিন্ন সংগঠনের মানে আমাদের সদস্যরাও ছিলেন এবং কিছু কিছু টিচাররাও ছিলেন। আমরা কাছাকাছি একটি দোকানে একটু আমরা গলা ভেজানোর জন্য টক দই আর সর্বোপরি একটু ওআরএস খাবার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। কেউ কেউ জল কিনে খেলো এবং সেইটার জন্যে আমরা মানে দোকানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমরা সেই সময় কোনো প্রচার অভিযানের জন্য নয়, এবারে ধরুন আমি কদরপুরের ঘরের মেয়ে, এবার মানুষের সাথে হাত নেড়েছি, হাত মিলিয়েছি, আশীর্বাদ নিয়েছি, এইভাবেই আমরা কয়েকজন মিলে 40-50 জন মিলে আমরা একটু জল খেতে যাচ্ছিলাম দোকানে। সেভাবেই আমরা এখন পার্টি অফিসে এসেছি, পার্টি অফিসে আমরা একটু সাংগঠনিক বক্তব্য বা সাংগঠনিক আমরা মিটিং করব বিভিন্ন অঞ্চল ওয়াইজ, সেই জন্যই এখন এসেছি। তো আজকে প্রচার কর্মসূচি যেটা, সেটা প্রধান হচ্ছে আপনার আমাদের শিক্ষক সংগঠনকে নিয়ে মিটিং। তারা খুবই চাইছিলেন প্রার্থীর সাথে একবার সামনাসামনি আসার জন্য, সেটা হলো। তারপরে আমরা জলযোগের উদ্দেশ্যে দোকানে রওনা দিয়েছিলাম, সেই জন্যই কিছু মানুষ এলো আর বাকিরা অনেকেই ওখানেই যে লজটিতে হলো সেখানেই জলের ব্যবস্থা নিয়ে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন, কারণ তারা আবার 4টে থেকে নিজ নিজ অঞ্চলে ডোর টু ডোর ক্যাম্পেনিংয়ে বেরোবেন। হাফ সেঞ্চুরি করেছে তাপমাত্রা, হাফ সেঞ্চুরির মধ্য দিয়ে কীভাবে প্রচার সাধছে প্রতিটা দিন? তো আজকে টিকিট ডিক্লেয়ার হয়েছে 10th March, আর তারপরে আজকে হচ্ছে 27 April, আজকে 47টা দিন একটা দিনও বাড়িতে না থেকে বিষ্ণুপুর লোকসভার প্রত্যেকটা অঞ্চলে কোনো না কোনো ব্লকে আমি প্রত্যেক দিন এই 45 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি ছুটে বেড়াচ্ছি। তার সঙ্গে আমার কর্মীরা রয়েছে, আমার মা দিদিরা রয়েছেন এবং সর্বোপরি আমার বিভিন্ন মানে নেতৃত্বরা রয়েছেন, সেটা আপনি ব্লক বলুন, জেলা বলুন, অঞ্চল বলুন, বুথ বলুন, আর মানুষের সমর্থন রয়েছে। তাই চেষ্টা করছি নিজের শরীরটাকে এবং আমার কর্মীদের নেতৃত্বের শরীরটা ভালো থাকুক, ঈশ্বর ভালো রাখুক, আমাদের সুস্থ রাখুক, আর মানুষের সমর্থন যেভাবে পাচ্ছি তাতে এই প্রচণ্ড তীব্র দাবদাহ কোথাও যেন হার মেনে যাচ্ছে। পুরোহিত ভাতা দিচ্ছে একশো দিনের কাজের টাকা ফিরিয়ে দিল কে মানুষদের বলে দিন।
জেগে উঠেছে মল্লগড় বিষ্ণুপুরের ভোট যুদ্ধ। আর এই বিষ্ণুপুর লোকসভাতে এবারে লড়াইটা যেন শিয়ানে শিয়ানে। ভোট পর্ব সম্পন্ন হতে এখনো বেশ কয়েকদিন বাকি থাকলেও প্রচারের ময়দানে খামতি রাখতে চাইছে না কোনো পক্ষই। ভোট পর্ব সম্পন্ন হতে এখানে বাকি এখনো এক মাস। এই এক মাস থাকলেও প্রচার যেন তুঙ্গে। গতকাল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কতুলপুরে তপ্ত রোদ প্রায় গ্রীষ্মের এই প্রখর দাবদাহ 43°44° তাপমাত্রাকে উপেক্ষা করে প্রচার চালালেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল। তিনি কতুলপুর বাজারে দলীয় কর্মী সমর্থকদেরকে সাথে নিয়ে পায়ে হেঁটে কিন্তু প্রচার চালালেন। দেখা গেছে এর আগে 2019 সালে যখন তিনি সৌমিত্র বাবুর হয়ে প্রচার সেরেছিলেন, কারণ আইনি জটিলতার জন্য সৌমিত্রবাবু বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে প্রবেশ করতে পারেননি, সেই সময়ও পরিস্থিতি প্রায় একই ছিল। তপ্ত রোদকে উপেক্ষা করে কিন্তু তিনি সৌমিত্রবাবুর হয়ে প্রচার চালিয়েছিলেন বিএপির হয়ে। এবারে সমীকরণটা আলাদা, এবারে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এবারেও লড়াইটা যেন একই। দেখা গেছে যে এই বাঁকুড়া জেলা, লালমাটির বাঁকুড়া জেলা, যেখানে তাপমাত্রা ইতিমধ্যেই কিন্তু 45 ছুঁয়েছে, এর মধ্যেই কিন্তু হ্যাসপেস করছে সারা বাঁকুড়াবাসী, তার মধ্যেখানেই ভোট। আর ভোট যেন বড়ই বালাই, তাই ভোটে জিততে কোনোভাবেই প্রতিপক্ষকে একটু জায়গা ছাড়তে নারাজ কোনো শিবির। তাই শেয়ানে শেয়ানে প্রচার চলছে, গ্রীষ্মের এই রোদকে উপেক্ষা করে কিন্তু প্রচার চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এখন এই সবকে উপেক্ষা করে আগামী চৌঠা দিন এই লোকসভা কেন্দ্র থেকে শেষ হাসিটা কে হাসে তার দিকে মুখিয়ে সমস্ত আম জনতা।